মানবিক বোধসম্পন্ন মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য। এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে শতফুল স্কুলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পয়লা জানুয়ারি সোমবার বেলা 11:30টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্কুলের সাততলা বিশিষ্ট নতুন ত্রিতল ভবনের উদ্বোধন করা হয়। এনজিও শতফুল বাংলাদেশের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা সহ অনেকে।